জানো কত বড় একটা খবর? হ্যাঁ, কি খবর? কি খবর মানে তুমি জানো না, এত বড় একটা দুর্দান্ত খবর। রূপকথাদের মাথা ঘোরা, শরীর খারাপ হওয়া, আরে আমি তো বুঝতেই পাইনি। আমি কলেজে চলে গিয়েছিলাম, তারপর দেখি ফিরে এসে কেউ আমাকে কিছু জানায়নি। আমি রাত্রেবেলা লেখাপড়া করছিলাম, এত বড় একটা খবর হয়ে গেল, তোমার কেউ আমাকে কিছু বললে না কেন বলো তো? ইমন, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, আশা করি তুমি আমায় জানাবে। তোমাকে একটা কথা বলে যাচ্ছি, সেটা না শুনে কিসব উল্টো পাল্টা চাপিয়ে যাচ্ছ আমাকে? দেখো ইমন, আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলবো, আমার খুব একটা জরুরি কথা বলার আছে, তুমি শুনবে না শুনবে না? আচ্ছা ঠিক আছে বলো। কি? তুমি আমায় সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, শুধু উল্টো পাল্টা প্রশ্ন করে, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করবে, আর আমি তার উত্তর দেবো নাকি? দেখো ইমন, তোমার এই উত্তরের উপর কিন্তু আমার সবকিছু নির্ভর করছে। ভালোবাসে কিনা তা তুমি জানো না? জানো তো আমি যখন আগে বুঝতাম না তখনও তোমাকে ভালোবাসতাম, আর পরে যখন বুঝতে পেরেছি তখন ভেবে দেখলাম আমি তো অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, শুধু বুঝতে পারিনি। খুব ভালোবাসি তোমাকে। তা হঠাৎ করে কি হলো? নতুন করে তোমার মনের মধ্যে কোনো সংশয় চাড়া দিয়েছে নাকি যে এই কথাগুলো আমাকে জিজ্ঞেস করছো? ইমন, তুমি আমাকে ভালোবাসো কিন্তু বিশ্বাস করো তো। ভালোবাসা আবার বিশ্বাস ছাড়া হয় নাকি? আর যে ভালোবাসায় বিশ্বাস থাকে না সেই ভালোবাসা অন্তত আমি বিশ্বাস করি না। ধরো একদিন এমন হলো যে গোটা পৃথিবী একদিকে আর আমি একদিকে, তাহলে তুমি গোটা পৃথিবীর কথা শুনবে না আমার কথা শুনবে? এই কি হয়েছে তোমার? আমি কোথায় দাদা ভাই আর রূপকথাদের বেবিটাকে নিয়ে কথা বলতে এসেছি, আর তুমি তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ, কি হয়েছে? এই অফিসে কোনো গন্ডগোল হয়েছে? না, কোথাও কোনো গন্ডগোল হয়নি, সব ঠিক আছে। আমার শুধু একটা অ্যাসিওরেন্স দরকার, যে এই অ্যাসিওরেন্সটা শুধু তুমি দিতে পারো আমাকে। কি অ্যাসিওরেন্স? এই যে তুমি আমাকে ভালোবাসো এবং বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করব না তো আর কাকে বিশ্বাস করব? তুমি ছাড়া কে আছে এই পৃথিবীতে আমার? তোমার আমার প্রতি থাকা এই বিশ্বাস কখনো ভাঙবে না তো? কখনো কোনো কারণে তোমার মনে হবে না তো যে তুমি আমার উপরে বিশ্বাস করে আমাকে ভালোবেসে ভুল করেছো, বা আমি তোমার ভালোবাসার যোগ্য নই? আমাদের দুজনের সম্পর্কটা তো এমনিতেই টাইম টেস্টেড, আমাদের দুজনেরই এই কথাটা মনে হওয়ার আর কোনো জায়গা আছে বলে আমার তো মনে হয় না। কিন্তু তুমি আমাকে এইসব কথা কেন বলছো বলো তো? আমি জানি তুমি যা বলছো তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ইমন, যদি আমাদের সম্পর্ক, আমাদের সংসার, আমাদের ভালোবাসাকে নষ্ট করে দিতে চায়, দেন আই উইল বি দ্য লাস্ট পারসন টু স্ট্যান্ড। আমি এর শেষ দেখে ছাড়বো ইমন, আমি ছেড়ে দেবো না। তুমি শুধু বলো তুমি আমাকে সাপোর্ট করবে তো, আমার সঙ্গে থাকবে তো? ইমন রিল্যাক্স, আমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, আমাদের সংসার কেউ ভাঙতে পারবে না, তুমি একদম চিন্তা করো না। দেখো আগে যা হওয়ার তা হয়ে গেছে, নতুন করে আমাদের সম্পর্কে আর কিছু ঘটবে বলে আমার তো মনে হয় না। রূপকথাদের নিজের সংসারে মন দিয়েছে, দাদা ভাইয়ের সঙ্গে সুখে থাকার চেষ্টা করছে। দেখো রূপকথাদের আগে তোমার সম্পর্কে যা ভাবতো সেটা হয়তো পুরোপুরি বদলে যায়নি। কেউ কাউকে যদি ভালোবেসে থাকে সেটা তো পুরোপুরি মিটে যেতে পারে না, সেটা হয়তো সম্ভব না, এটা আমি বুঝি। কিন্তু এটা আমি জানি যে রূপকথাদের সেই ভালোবাসায় অন্তত আমাদের আর কোনো ক্ষতি নেই। রূপকথাদের নিজের জীবনে যা যা হারিয়েছে চেষ্টা করছে এই সম্পর্কটা থেকে নতুন করে সুখ খুঁজে নেওয়ার, যা যা কিছু নষ্ট হয়েছে সেগুলোকে আবার রিপেয়ার করার চেষ্টা করছে। না হলে দাদাভাইয়ের সঙ্গে তো সেই সম্পর্কটা ঠিক হতো না, আর ওদের বেবিটাও হতো না, তাই না? ইমন, তুমি আমার বল, তুমি আমার শক্তি, আমার ভরসা। আমি জানি না তুমি আমার জীবনে এরকম ভাবে কবে জড়িয়ে গেলে, কিন্তু আমি এখন বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমার চলে না। দেখো ভালোবাসি বলেই হয়তো আমাকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু পরীক্ষা দিতে আমি ভয় পাই না, যদি আমি জানতে পারি যে আমার পাশে তুমি আছো। ইমনের শক্ত দুটো হাত আমাকে সবসময় ধরে রেখেছে, আর সবসময় যদি বলে যে যাও রানো এগিয়ে যাও, কোথা থেকে তুমি মাথা নিচু করে ফিরে এসো না। কি হয়েছে, তুমি এইভাবে কেন বলছো? কি হয়েছে বলো না। হয়তো তুমি আজ বুঝতে পারছো না কথাগুলো আমি কেন বলছি, তার কারণটা কি, কিন্তু এক না একদিন তুমি কারণটা ঠিকই জানতে পারবে, সেদিন তুমি বুঝতে পারবে আজ আমি কেন কথাগুলো তোমাকে জিজ্ঞেস করছি। তুমি যদি সেই কারণটা জেনে থাকো তাহলে আমাকে বলো, কি এমন হয়েছে যার জন্য তুমি আমাকে এইসব প্রশ্ন করে যাচ্ছ আর এত হেয়ালি করে যাচ্ছ?
তুমি বলো না, কেউ কি কিছু বলেছে? তুমি খালি আমাকে বলো কে বলেছে, তারপর তাকে কিভাবে জব্দ করতে হয় আমি দেখছি। তাহলে এত বড় সাহস আমার স্বামী সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে? আমার স্বামী সম্পর্কে যে উল্টোপাল্টা কথা বলবে না তাকে আমি দেখে নেবো, হ্যাঁ। কিভাবে তাকে শাস্তি দিতে হয় আমি খুব ভালো করে জানি। যে তোমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবে না তাকে জবাবদিহি করতে হবে। আমি কাউকে অধিকার দিইনি তোমার সম্পর্কে কোনো বাজে কথা বলার, হ্যাঁ। আর আমার স্বামীর ব্যাপারে অকারণে যদি কেউ কোনো কথা বলে না আমি তাকে ছেড়ে কথা বলবো না, উপযুক্ত শাস্তি দেবো তাকে। তুমি খালি বলো আমাকে। আমি তোমায় বলতে পারবো না ইমন, এই কথাগুলো আমার মুখ থেকে বেরোবে না। যে কথাগুলো তুমি বলতে পারবে না, যে কথাগুলো তোমার মুখ থেকে বেরোবে না, তার মানে ধরে নিতে হবে যে সেই কথাগুলোর কোনো দামই নেই। যেই কথাগুলো তুমি উচ্চারণই করতে পারবে না সেই কথাগুলো নিয়ে ভাবা ছেড়ে দাও না, একেবারে ছেড়ে দাও। ভাবছো কেন? দেখো ইমন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো, কিন্তু আমার একটাই ভয় হয় যদি কেউ কখনো আমার বিষয়ে কোনো মিথ্যে কথা বলে তোমাকে কনভিন্স করায়, তুমি যদি কনভিন্সড হয়ে যাও তাহলে কি হবে? তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে হিমন? আর তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে এই কথাটা আমি ভাবতেও পারি না। আমি 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 খুব উইক হয়ে গেছি হিমন, আমি খুব উইক হয়ে পড়েছি। কি হয়েছে প্লিজ আমাকে বলো না, তুমি কিছু পরিষ্কার করে বলছো না, আমাকে বলো না ঠিক করে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখেছো আমি কোথায় একটা আনন্দের খবর পেয়ে তোমার সঙ্গে শেয়ার করতে এসেছি, আর তুমি দেখো তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ। কি বলে যাচ্ছ আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইমন, আমার মনে হচ্ছে আমাকে কেউ হাসাতে চাইছে, কেউ চাইছে তোমার আমার সম্পর্কটাকে নষ্ট করে দিতে। আমি মারাত্মক দুশ্চিন্তায় আছি ইমন। আমাদের দুজনের সম্পর্ক কি নষ্ট করে দিতে চাইবে? কিসব বলছো তুমি? কে এসে তোমায় দাদাভাই কিছু বলেছে? দাদাভাই না তো। এই জানো দাদাভাই না আজকে সকালে কেমন একটা অদ্ভুত রিয়্যাক্ট করলো। যখন আমি রূপকথাদির খবরটা প্রথম জানলাম আমি খুব খুশি হলাম। জেঠিমা সাত সকালে রূপকথাদির জন্য পুজো করতে গেল, মা বলল যে মা কত প্ল্যান করছে রূপকথাদির বাচ্চাকে কীভাবে বড় করবে, বাবা বলছিল যাতে রূপকথাদির একটা স্পেশাল ডায়েট মেনটেন করে, তারপর কলিদীপ ইসমণি আমরা সবাই খুব হই হই করছিলাম, খুব মজা করছিলাম। তারপর হঠাৎ করে দাদাভাই কেন যেন এটা অদ্ভুত রিয়্যাক্ট করলো, আমি বুঝতেই পারলাম না কারণটা। দাদাভাই হয়তো তোমাকে কিছু বলবে। কি বলবে? তুমি নিশ্চয় কিছু একটা জানো। এ কি হয়েছে বলো না গো, আমাকে প্লিজ এভাবে অন্ধকারে রেখো না, আমার খুব অস্বস্তি হচ্ছে। ইমন, দাদাভাই, ইমন তোর সঙ্গে কিছু কথা আছে আমার, আমি সারাদিন ধরে ভেবেছি কথাটা তোকে বলবো কি বলবো না, ফাইনাল ঠিক করেছি বলবো। বিশ্বাস কর, যে কষ্ট যে যন্ত্রণা আমি নিজে পাচ্ছি আমি চাইনি তোকে সেটা দিতে, কিন্তু পারলাম না। না রে, সত্যি পারলাম না, কারণ আমি মনে করি যা সত্যি তা তো জানা উচিত। কোনটা সত্যি বলো তো? যে সত্যিটা তুমি নিজেই জানো না সেটা অন্যকে কি জানাবে? সরি, তুই ওর কোনোভাবেই সত্যকে চাপা দিতে পারবি না রণ। যা ঘটে গেছে তাকে আর কোনোভাবেই তুই মিথ্যে প্রমাণ করতে পারবি না। এক মিনিট, আমি কিছু বুঝতে পারছি না, তোমরা কি নিয়ে কথা বলে যাচ্ছ, কি সত্যি কি মিথ্যে? আরো এতক্ষণ ধরে আমাকে একটু অন্য ব্যাপারে কথা বলে যাচ্ছিল। কি বলছিল বলতো? বলছিল আমি ওকে বিশ্বাস করি কিনা, আমি ওকে ভালোবাসি কিনা, যদি কোনোদিনও এমন কোনো দিন আসে পৃথিবী একদিকে ও একদিকে আমি কোন দিকে যাব। আমি এসবের মানে কিছু বুঝতে পারছি না দাদা ভাই। আমি পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। ওকে তো এখন সব বলতেই হবে, এসব না বলে ওর কোনো উপায় আছে নাকি? ওকে তো যে কোনো একটা দিকের গুটি আঁকড়ে ধরে থাকতেই হবে। আমার কোনো গুটি আঁকড়ে থাকার প্রয়োজন নেই দাদা ভাই। আমি এতক্ষণ এই কথাগুলো তোমার সঙ্গে আলোচনা করছিলাম না, তোমার সম্মানের কথা ভেবে, তোমার মর্যাদার কথা ভেবে। এখন যখন তুমি নিজেই চাইছো তাহলে আমি আলোচনা করব। একটা কথা বলে রাখি দাদা ভাই, মনে রেখো, যদি কখনো কেউ আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমার বদনাম করার চেষ্টা করে, আমি এক বছর হোক, দু বছর হোক, দশ বছর হোক, এর শেষ দেখেই ছাড়বো, আমি প্রমাণ করেই ছাড়বো যে সে মিথ্যাবাদী।